ঘরে বা বাসায় সুন্নাত সালাত আদায় করলে সওয়াব বেশি। জামাতে ফরজ সালাতের সালাম ফেরানোর পরপর উঠে গিয়ে চলমান অবস্থায় জিকির আজকার পড়তে পড়তে বাসায় সুন্নাত সালাত আদায়ের জন্য গমন করলে মসজিদে বসে সালাম ফেরানোর পর সুন্নাহ মতে যে জিকির আজকার আদায় করা হয় তার সমতুল্য সওয়াব হবে কিনা। ধরেন আপনি যে কম্পেয়ারটা করেছেন, এরকম কোনো কম্পেয়ার আসলে হাদিসে করেনি যেখানে কম বেশি হবে, তবে কোনো সন্দেহ নেই মসজিদ তো শ্রেষ্ঠ জায়গা, তাই না? এটা বুখারীর বর্ণনাই আছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, প্রিয়তম জায়গা আল্লাহর কাছে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা কি? মসজিদ। তাহলে মসজিদে বসে আপনি যত ইবাদত করেন, ইভেন চুপচাপ বসে থাকেন, সওয়াবের নিয়তে ইন্তেদারান লিসসালাহ, পরবর্তী সালাতের ইন্তেদারের জন্য, এটার মধ্যে তো সওয়াব আছে, আছে না? তাহলে মসজিদে অবস্থানের সাথে এবং মসজিদে বসে কোনো জিকির আজকার পড়া, কোরআন তেলাওয়াত করা, অন্য যে কোনো ভালো কাজ করা, এই যে হালাকা করা, দার্স দেওয়া, এটা পৃথিবীর আর যে কোনো জায়গায় দেওয়ার চেয়ে উত্তম। তাহলে মসজিদে দোয়া কালাম পড়া এবং আজকার পড়া অন্য জায়গার চাইতে উত্তম, এটা মসজিদের কমন ফজিলতের কারণে, অতএব এটাকে সমতুল্য বলা যাবে না। অবশ্যই মসজিদে আমলের গুরুত্ব অনেক বেশি, আর এজন্যই দেখেন মসজিদের সাথে যার হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সে কিন্তু ওই যে আরশের দিন সাত ব্যক্তির এক ব্যক্তি, সাত ব্যক্তির এক ব্যক্তি, তাহলে এটাকে আপনি কোনো মতে অন্যগুলোর সাথে মেলাতে পারেন না। মসজিদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। মসজিদে শুধু বুড়োরা আসবে এমন নয়, তরুণরা আসবে, মহিলারা আসবে, তরুণীরা আসবে, তারা তাদের সেকশন থাকবে, বাচ্চারা তাদের সাথেও আসবে, পুরুষদের সাথেও আসবে, যাতে করে মসজিদের সাথে ওই যে তাল্লুকের ওই কালচারটা তৈরি হয়। অতএব মসজিদ শ্রেষ্ঠ জায়গায়, অন্য জায়গার আমলের চাইতে মসজিদের আমল বেশি। তাহলে কি আপনি মসজিদে বসে থাকবেন? কাজ করতে হবে না আপনাকে, এক জায়গায় যেতে হবে। আপনি বললেন যে যাইলে তো আর এত সব পাবো না, কি বসে থাকি, তো জীবনটাই তো অচল হয়ে যাবে। একটা জিনিস শুধু মনে রাখবেন যে আপনি আপনার প্রথমত কর্তব্যগুলো ঠিক মতো পালন করেন, আল্লাহ যে ফরজ ওয়াজিবগুলো আমাদের উপর অবধারিত করেছে সেটা, আপনার জ্ঞানের জায়গাটাকে আপনি কমপ্লিট করে ফেলেন, যেন আল্লাহ সম্পর্কে ভুল ধারণা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভুল ধারণা না থাকে, সাহাবায়ে কেরাম সম্পর্কে ভুল ধারণা না থাকে, ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা না থাকে। এরপর করণীয় কাজগুলো যেটা আজকে শুরুতেই বললাম, যথাসম্ভব করবেন। আপনাকে তো জীবনও চালাতে হবে, পেটও চালাতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, ঘরের বাইরেও যেতে হবে, মসজিদের বাইরেও যেতে হবে, সারাক্ষণ তো মসজিদে থাকতে বলা হয়নি, তাই না? তাহলে আপনি কম্পারিশনে যাচ্ছেন কেন? আপনার দেখে রাতকার, যেমন আপনাকে অফিস ধরতে হবে 7টায়, অথবা অনেক সময় আপনাকে ফজর পড়ে ধরতে হবে, সে কারণে আপনি আজকারগুলো পথে পড়ছেন, এতে সমস্যা কোথায়? এতে সমস্যা কোথায়? সব দুটো কম হলে আপনার কি সমস্যা আছে? আপনি দেখবেন যে আপনি ফরজটাকে তরক করবেন না, আপনি মানুষের অধিকার নষ্ট করবেন না, আপনি আল্লাহর হক নষ্ট করবেন না, এটা যদি নিশ্চিত করেন তাহলে আপনি নিশ্চিত সফল কাম। বেদুইনের সে হাদিসটা আপনাদের মনে আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি এসে বললেন পাঁচ ওয়াক্ত সালাত পড়ি, আর কোনো সালাত আছে? বললেন যে না, তাহলে পড়বো। রমজান মাসে সিয়াম রাখি, আর কোনো সিয়াম ফরজ আছে? বলছে না। তাহলে বলছে আর কোনো কিছুই করবো না। যাকাতের বাইরে আর কোনো সাদাকা কি আমার উপর ফরজ? বলছেন না। তাহলে আর কোনো সাদাকাও দেবো না। উনি যখন চলে যাচ্ছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন এবং সাহাবাদেরকে বললেন যে যদি কেউ সফল লোক দেখতে চায়, জান্নাতি লোক দেখতে চায়, এর দিকে তাকাবে। এতে বেসিক নলেজটা পাওয়া গিয়েছে, জান্নাতি হওয়ার জন্য দুনিয়ার সব কাজ করতে হবে নট নেসেসারি, কিন্তু জরুরি কাজটা আপনাকে করতে হবে।